বন্ধুরা লাস্ট কয়েকটা এপিসোডে কম্পিউটার হার্ডওয়্যারের যে কোর্সটা আমরা করাচ্ছিলাম সেখানে কি করাচ্ছিলাম চিপসেট করিয়েছি করা তারপরে নর্থ ব্রিজ সাউথ ব্রিজ এইগুলো করাচ্ছিলাম করাতে করাতে যেটা লাস্ট এপিসোডে করিয়েছিলাম ডিফারেন্ট কন্ট্রোলার ফাংশান বিভিন্ন রকমের কন্ট্রোলার ফাংশান আমরা দেখেছিলাম আর ইন্টেল চিপসেট প্রসেসার এল জি এবং এল জি এই দুটো প্রসেসার সকেটের তাদের ফিচার্স এবং ফাংশান বা তারা কি কি ভূমিকা পালন করে মাদারবোর্ডে এই সবগুলো আমরা গত এপিসোড পর্যন্ত দেখে এসছি এবং ছবি দিয়েও তোমাদের দেখিয়েছি যে কোন কোন কোনো কোন সকেট কি বলে কাকে কি বলে এইসবগুলো তোমাদের দেখিয়েছি আজকে যেটা করাবো সেটা হচ্ছে এ এমডি প্রসেসরের ওপর ঠিক আছে এ এমডি চিপসেট এ এমডি চিপসেটের ওপর দুটো প্রসেসার সকেট আছে খুব পপুলার প্রসেসার সকেট এসপি থ্রি আর টু আর প্রসেসার সকেট এসপি থ্রি আর থ্রি এই এসপি থ্রি আর টু আর এসপি থ্রি আর থ্রি আর ডিজাইন টু সাপোর্ট হাই এন্ড সার্ভার প্রসেসার এদেরও ডিজাইন করা হয়েছে যে এখানে যে চিপসেট এবং এখানে যে প্রসেসর এই থাকবে এই ধরনের মাদারবোর্ডে যে সক মাদারবোর্ডে এই ধরনের সকেট আছে সে কোনো মেনলি হাই এন্ড সার্ভার সার্ভার প্রসেসারের কাজে ব্যবহার করা হয় মানে যে সিস্টেমটা বা যে কম্পিউটারটা সার্ভারের জন্য কাজে লাগানো হয় সেখানেই এইগুলো ইউজ করা হবে বা হয় সাধারণত তার জন্যই ডিজাইন করা হয়েছে তো এবার আসো দেখে নিই আমরা যে কি এর ফিচার্স আছে ওভারভিউ অব এসপি থ্রি আর টু অ্যান্ড ইটস ফিচার প্রথমে এইটা এটা এটা করাবো তারপরে এটা করাবো তাহলে ওভারভিউ যদি দেখি এখানে কি কি আছে দ্য এম ডি চিপসেট ফর প্রসেসার সকেট এসপি থ্রি আর টু ইজ দ্য এম ডি এক্স থ্রি নাইন নাইন চিপসেট তার মানে এই প্রসেসর সকেট এই এসপি থ্রি আর টু যেখানে যে বোর্ডে আছে সেখানে কি ধরনের চিপসেট ব্যবহার করা হয় এমডির ক্ষেত্রে এম ডি এক্স থ্রি নাইন নাইন চিপসেট দ্য চিপসেট ইজ ডিজাইন ফর ইউজ উইথ দ্য এম ডি রাইজেন থেড্রিপার প্রসেসার হুইচ ইউজ দ্য এসপি থ্রি আর টু সকেট এটা হচ্ছে এর ডিজাইন করা হয়েছে পার্টিকুলার এই প্রসেসার এমডির যে পার্টিকুলার এই প্রসেসারটা আছে সেই প্রসেসারটা যাতে এখানে সাপোর্ট করে বা এর ওপর কাজ করা যায় ইট সাপোর্টস ফর কোয়াড চ্যানেল ডিডিআর ফোর মেমোরি ডিডিআর ফোর মেমোরির কোয়াড চ্যানেল এই সকেটে সাপোর্ট করবে বা এই মাদারবোর্ডে সাপোর্ট করবে পিসিআই থ্রি পয়েন্ট জিরো লেন্স পিসিআই যেটা জানো পিসিআই স্লট কাকে বলে সেই পিসিআই স্লটের ভার্সান হচ্ছে থ্রি মানে খুব হাই মানে খুব ফাস্ট হবে এখানে ডাটা কমিউনিকেশান মানে এখানে এই স্লটে যে কার্ড লাগানো হবে বা যা কিছু লাগানো হোক না কেন খুব ফাস্ট হবে এখানে একটা কথা বলে রাখি যে এখানে ওভার ভিউ দেখতেই পাচ্ছ হেডিং দিয়েছো ওভারভিউ আর ফিচার্স সুতরাং সেইটুকুনি করাবো তোমাদের এখানে বিশ্বের টেকনোলজির খুব ভেতরে ঢুকবো না যখন পরবর্তী ক্ষেত্রে যখন টেকনোলজির আরও ডিপে গিয়ে আলোচনা করা দরকার হবে করাবো আইপিসিআই থ্রি পয়েন্ট জিরো লেন সাপোর্ট করছে আর ই স্টোরেজ এই এনবিএমটা স্টোরেজটা আমি এখানে দেখিয়ে দিই আলাদা করে নোট করে ব্যবহার তোমাদের সাহানোর জন্য করা আছে সেটা হচ্ছে এনবিএম মানে নন ভোলাটাইল মেমরি এক্সপ্রেস ইজ এ নিউ স্টোরেজ অ্যাক্সেস অ্যান্ড ট্রান্সপোর্ট প্রোটোকল ফর ফ্ল্যাশ অ্যান্ড নেক্সট জেনারেশান সলিস্টেড ড্রাইভস এস এস তোমাদের আগে পড়িয়েছি এস এস ডি তোমরা জানো কীরকমভাবে কী কাজ করে তার নেক্সট টেকনোলজি বলতে পারো পরবর্তী টেকনোলজি হচ্ছে এন বি এম দ্যাট ডেলিভার দ্য হাইয়েস্ট থ্রুপুট অ্যান্ড ফাস্টেস্ট রেসপন্স টাইমস ইয়েট ফর অল টাইপস অফ এন্টারপ্রাইজ ওয়ার্কলোড মানে এখান থেকে ডাটা খুব ডাটা যেমন লোডও নিতে পারে কেম তেমনি খুব ফাস্টও ডাটা কমিউনিকেশান করে ফর দ্য লেটেস্ট ডাটা ট্রান্সফার স্পিডস অ্যাভেলেবেল লুক নো ফারদার দ্যাট দেন দ্য এনবিএন এসএসডি এনবিএম এস এস ডি যদি থাকে সেই কম্পিউটারে এগুলো অ্যাকচুয়ালি পার্সোনাল লেভেলে খুব কম থাকবে এই মুহুর্তে কারণ তোমরা প্রথমেই দেখলাম প্রথমেই তোমাদের বললাম এগুলো মেনলি সার্ভার প্রসেসার ইউজ করার জন্য বা সার্ভার যে কম্পিউটারগুলো ইউজ হবে সেখানের জন্য এগুলোর মেনলি ডিজাইন করা হয়েছে সেক্ষেত্রে সাধারণ পাবলিকের ক্ষেত্রে বা আমাদের ইউজারের ক্ষেত্রে ডেস্কটপ লেভেলে এগুলো খুব কম পাওয়া যাবে তবুও জেনে রাখা দরকার থ্রো ইটস পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস বাস এন বি এম ই এসএসডিস ক্যান অ্যাচিভ ট্রান্সফার স্পিড অব আপ টু টোয়েন্টি গিগা ওয়াইট পার সেকেন্ড মোর দ্যান থ্রি টাইমস দ্য স্পিড অফ এ সাত এসএসডি দেখ বুঝতেই পারছ কত ফাস্ট হয়ে গেল এই টেকনোলজিটা বা এই কার্ড যদি কেউ লাগানো হয় এন কেরম দেখতে হয় এই যে এখানে দেখতে দেখিয়েছি দেখো এখানে এন ই ভার্সেস এসএসডি একটা ছবিও দেখিয়েছি এটা লাগানো হচ্ছে এখানে দেখো তোমাদের এই যে এখানে এরকমভাবে লাগানো হচ্ছে মাদার বোর্ডে এবং এটা দেখতে প্র্যাকটিক্যালি এরকম হয় এই যে এটা এই স্লটে মাদার বোর্ডে লাগে সেটাই এই এই দিকটাই এইখানে লাগানো হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ আকার আয়তনে এসএসডি মেন হার্ডটিক্স যে আমরা এতদিন ইউজ করে এসছি তার চেয়ে এসএসডি অনেক আকার আয়তনে ছোট হয়ে গেল আবার তার চেয়ে আবার এইটা অনেক আকার ছোট ছোটো হয়ে যাচ্ছে তার মানে টেকনোলজি কোন দিকে যাচ্ছে এটা নর্মাল ডিস্ক বা এসএসডির মতো যেমন নন ভোলাটাইল মানে এখানে ডাটা রাখলে কোনো ক্ষতি হবে না বা উবে যাবে না এটাও ঠিক তেমনি কিন্তু নন ভোলাটাইল ইট অলসো সাপোর্টস অ্যাডভান্স টেকনোলজিস সাচাস এম ডি স্টোর এম এআই হুইচ অ্যালাউজ ফর ফাস্ট স্টার সিস্টেম বুড টাইমস অ্যান্ড অ্যাপ্লিকেশান লোড টাইমস বাই কম্বাইনিং অ্যান্ড এস এস ডি অ্যান্ড এ হার্ড ড্রাইভ ইন্টু এ সিঙ্গল ভার্চুয়াল ড্রাইভ অ্যাডভান্স টেকনোলজি এই সকেটে কি ধরনের সাপোর্ট হয় না এ এম ডি যেটা ফাস্টার সিস্টেম বুড টাইমসটাকে খুব কমিয়ে দেয় খুব কমিয়ে দেয় এবার এই এম এ এম ডি বলতে কি বোঝো বা কী বোঝায় সেটা একবার দেখে নি এখানে এম ডি স্টোর এম আই টেকনোলজি ইজ এ ফাস্ট অ্যান্ড ইজি ওয়ে টু এক্সপ্যান্ড অ্যান্ড অ্যাক্সেলারেট দ্য স্টোরেজ ইন এ ডেস্কটপ পিসি উইথ অ্যান এ এম ডি রাইজ্যান এটা এ এম ডি রাইজান প্রসেসারের ক্ষেত্রে এই এম ডি স্টোর এমআই টেকনোলজি ইউজ করা হয় এবং এটা খুব ফাস্ট এর খুব ফাস্ট ডাটা কমিউনিকেশন ফাস্ট ডাটা লোডিংয়েরও ক্ষমতা খুব ফাস্ট এম ডি স্টোর এম আই টেকনোলজি ইজ এ পাওয়ারফুল টুল ফর পিসি এনথোসিস্ট টোয়ান্ট টু ইম্প্রুভ লোড টাইমস বুড টাইমস ফাইল ম্যানেজমেন্ট ওর সিস্টেম রেসপন্সিভনেস আমরা সাধারণত কম্পিউটার অন করার সঙ্গে সঙ্গে ডেস্কটপটা আসতে যে সময় লাগে আগেকার হার্ড ডিস্কে যেটা লাগতো এখনকার এসএসডি লাগানোর পর সেটা অনেক ফাস্ট হয়ে গেছে এখন এই টেকনোলজিতে জিনিসটা আরও ফাস্ট হয়ে যাবে মানে চোখের পলকে কম্পিউটারের পাওয়ার সুইচ অন করার সঙ্গে সঙ্গে চোখের পলকেই ডেস্কটপ চলে আসবে কেন এটা এটা যে এটা যেহেতু সার্ভার চলবে এটা সার্ভারের জন্য ডিজাইন করা হয়েছে সার্ভারকে খুব ফাস্ট হতে হবে কারণ সার্ভারের আন্ডারে প্রচুর কম্পিউটার থাকে যার সঙ্গে ডাটা সিঙ্কোনাইজেশনের ডাটা আদান প্রদান ডাটা পাঠানো সব কিছু এই সার্ভার কম্পিউটারের ওপর ডিপেন্ড করবে সুতরাং এর প্রসেসার এর স্পিড এর কমিউনিকেশান এর ডাটা লোডিং আনলোডিং ক্ষমতা যদি খুব ফাস্ট না হয় তাহলে বাকি কম্পিউটারগুলো স্লো হয়ে যাবে সেই জন্য এখানে এই টেকনোলজি ইউজ করা হয় মেবি ইউ ইনস্টল উইন্ডোজ টু এ হার্ড ড্রাইভ বাট ডো্ট ওয়ান্ট টু রি ইন্স্টল এনিথিং টু গেট এসএসডি লাইক পারফরমেন্স টোর এম আই ক্যান হেল্প দ্যাট আমরা হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি এস কিন্তু হার্ড ডিস্ক কেউ কেউ এসএসডি অনেকে ব্যবহার করে অনেকে ব্যবহার করে না কিন্তু এই ধরনের যদি কার্ট এখানে আমরা ইউজ করি এবং সেখানে যদি এই অপারেটিং সিস্টেম লোড করে ইউজ করি তার পারফরমেন্স একটা যারা ইউজ করে হার্ড ডিস্ক বা এসএসডি তার বুঝতে পারবে যে পারফরমেন্স একটা বিরাট লেভেলে চলে গেল চলে গেছে অপারেটিং সিস্টেম হ্যান্ডলিং বলো কোনো অ্যাপ্লিকেশান লোড আনলোড বলো বা আমরা হয় না ওয়ার্ড খুলছি এক্সেল খুলছি পাওয়ার পয়েন্ট খুলছি কোনো সিনেমা চালাচ্ছি একসঙ্গে অনেক কটা কাজ করছি সেই অ্যাপ্লিকেশান লোড আনলোডের প্রসেস খুব ফাস্ট হয়ে যাবে খুব কুইকলি হতে থাকবে তার ফলে আমরা বুঝতেই পারবো না বাবু বা কি বলবো আমাদের কোনো ল্যাকিং হবে একটা যে একটা অ্যাপ্লিকেশান থেকে আরেকটা অ্যাপ্লিকেশানে চললে একটা যে ল্যাক হয় যে একটু থেমে থেমে চলবে বা কিছু ওরকম কোনো সেখানে সম্ভাবনা নেই দ্য এম ডি এক্স নাইন নাইন চিপ সেট অলসো প্রোভাইডস অ্যাডভান্স কানেক্টিভিটি অপশান আজ এস সাপোর্ট ইউএসবি থ্রি ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান দেখছো এখানে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান কানেক্টটা সাপোর্ট করবে জেনারেশান টু ষাটা সিক্স জিবি পার সেকেন্ড সাটা যে যদি লাগানো হয় হ্যাঁ অবশ্যই হার্ড ডিস্ক সাটা হার্ড ডিস্ক মার্কেটে সেই এর কম্পোর্টেবল হতে হবে পুরনো যে হার্ড ডিস্কটা সাটা হার্ড ডিস্কটা আমি লাগালাম সেটার কথার কথা ফর এক্সাম্পল টু জিবি পার সেকেন্ড ডাটা দেয় আর এই মাদার বা এই সকেটের যে মাদার আছে বা সিস্টেম আছে সেখানে এই সিক্স জিবি পার সেকেন্ড ডাটা ট্রান্সফার ক্ষমতা সম্পন্ন তা লাগালে কি সেটা সিক্স জিবি হবে কি কই করে হবে সেটা তো যেখান থেকে আসছে যে হার্ড ডিস্ক থেকে আসছে সেটা টু জিবি পার সেকেন্ড সুতরাং হার্ড ডিস্কটাকেও কিন্তু ওই ক্ষমতা সম্পন্ন হতে হবে অ্যান্ড মাল্টিপল এম পয়েন্ট টু স্লটস ফর হাই স্পিড এসএসডি তাহলে এখানে এক নম্বর ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান জেনারেশান টু তার মানে বুঝতে পারছো ইউএসবি টু এরও কমিউনিকেশন ক্ষমা ক্ষমতা খুব বেড়ে গেল ডাটা ট্রান্সফার ক্ষমতা বেড়ে গেলো আমরা যদি এই ইউএসবি অনুযায়ী যদি কোনো প্রিন্টারের পোর্টটা লাগাই বা পেন ড্রাইভ লাগাই সেটা যদি সেই ধরনের ক্ষমতা সম্পন্ন হয় একে সাপোর্ট করবার মতো তাহলে প্রিন্টও খুব তাড়াতাড়ি হবে ইউএসবি পেনড্রাইভ থেকে ডাটা ট্রান্সফার খুব তাড়াতাড়ি হবে এই সাটা হার্ডডিস্ক লাগালে সেটা ট্রান্সফার রেট খুব তাড়াতাড়ি হবে এই সব কিছু মানে পুরো ব্যাপারটা ওই যে বললাম যে এটা সার্ভার লেভেলে যেরকম ডিজাইন হওয়া উচিত সেই রকম জায়গায় চলে গেল এরপরে কয়েকটা ফিচার্স দেখে নিই এসপি থ্রি আর থ্রি আগেরটা ছিল এসপি থ্রি আর টু সেম জিনিস দ্য এম ডি চিপসেট ফর প্রসেসার সকেট এড এসপি থ্রি আর থ্রি ইজ দ্য এম ডি টি আর এক্স ফরটি চিপসেট ওটা কী ছিল এক্স থ্রি নাইন নাইন এক্স থ্রি নাইন নাইন চিপসেট ছিল এক্স থ্রি নাইন নাইন চিপসেট ছিল আর এখানে যেটা হলো টি আর এক্স ফরটি চিপসেট দ্য চিপসেট ইজ বা বাকি ফাংশানগুলো মোরালের সেম হবে শুধু চিপসেটটা পাল্টে গেল দ্য চিপসেট ইজ ডিজাইন ফর ইউজ উইথ দ্য থার্ড জেনারেশান এ এম ডি রাইজ অ্যান্ড থ্রেট রিব্বার প্রসেসার একই জিনিস এখানে এটা কোন এখানেও দেখতে পাচ্ছ এ এম ডি যে প্রসেসারটা এখানে ইউজ করা হয়েছে সেম প্রসেসার কিন্তু এটা কিন্তু থার্ড জেনারেশানে এটা কিন্তু থার্ড জেনারেশন সাপোর্ট পর্যন্ত করতে পারে ইট প্রোভাইডস হাই পারফরমেন্স ফিচার্স সাজ অ্যাস সাপোর্ট ফর কোয়ার চ্যানেল ডিডিআর ফোর মেমোরি এখানেও ছিল কোয়াড চ্যানেল ডিডিআর ফোর মেমোরি এই যে কোয়ার চ্যানেল ডিডিআর ফোর মেমোরি পিসিআই ফোর পয়েন্ট জিরো এখানে কিন্তু পিসিআই ফোর পয়েন্ট না পিসি পিসিআই থ্রি পয়েন্ট জিরো এটাকে ছিল আমি ডিফারেন্সগুলো একটা অন্য কালার দিয়ে করে দিই তার ফলে বুঝতে সুবিধে হবে এই যে এটা থ্রি থ্রি পয়েন্ট জিরো ছিল এখানে কিন্তু সেটা থ্রি পয়েন্ট না এটা থ্রি এটা ফোর পয়েন্ট জিরো হয়ে গেল আর বাকি সব সেম এন বি এনবিএমই স্টোরেজ এইসবগুলো সব সেম ইট অলসো সাপোর্ট অ্যাডভান্স টেকনোলজি সার্চেস এম ডি স্টোর এমআই এখানেওটা তাই ছিল এ ডি স্টোর এম আই উইচ অ্যালাউজ ফর ফার্স্টার সিস্টেম বুট সিস্টেম বুটটি বুটিং মধ্যে যেটা একটু আগে বললাম সিস্টেম বুটিং খুব তাড়াতাড়ি করবে অ্যান্ড অ্যাপ্লিকেশান লোড টাইমস অ্যাপ্লিকেশান লোডটাও খুব তাড়াতাড়ি হবে যে কোনো একটা আইকন ডেস্কটপ থেকে যে কোনো একটা আইকন খুললে নিমেষের মধ্যে চোখের নিমিশে আইকনটা খুলে যাবে মানে অ্যাপ্লিকেশানটা খুলে যাবে সেখানে আমরা কাজ করবার জন্য রেডি হয়ে যাব বাই কম্বাইনিং অ্যান্ড এসএসডি অ্যান্ড হার্ড ড্রাইভ এ ভার্চুয়াল ড্রাইভ দুটো মিলিয়ে কম্বিনেশান করে একটা ভার্চুয়াল হার্ড ড্রাইভ তৈরি করবে এমনভাবে যেন সেই ভার মানে আমরা মনে হবে এসএইটিতে কাজ করছি বা নন যা বা হার্ড ডিস্কে কাজ করছি অ্যাকচুয়ালি সেটা ভার্চুয়াল হার্ড ড্রাইভ দুটো মিলিয়ে একটা তৈরি করবে দিস চিপসেট অ্যালাউস দিস চিপসেট অলসো প্রোভাইডস অ্যাডভান্স কানেকটিভিটি অপশান সাপোর্ট ইউএসবি থ্রি পয়েন্ট টু আগেরটায় কত ছিল ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান ছিল জেনারেশান টু ছিল এটা থ্রি পয়েন্ট টু জেনারেশান টু সাটা সিক্স জিবি পার সেকেন্ড এটা সেম আছে আগেরটাও সিক্স জিবি পার সেকেন্ড এটা ছিল আর কী ছিল মাল্টিপল এম টু স্লটস ফর হাই স্পিড এস এস ডি মাল্টিপল এখানেও মাল্টিপল এম টু শট স্লটস ফর হাই স্পিড এস এস ডি এম টু স্লট এখানে যেটা দেখালাম এম টু স্লট এই যে এখানে এটা এম টু স্লট এই যে এটা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এম টু স্লট এম টু স্লটে এখানে এই কার্ডগুলো লাগানো হবে স্টোরেজের জন্য তার ফলে ডাটা রেট খুব ফাস্ট হয়ে যাবে এম টু স্লটস ফর হাই স্পিড এসএসডি এগুলোও এসএসডি কিন্তু এটা নেক্সট জেনারেশান এসএসডির নেক্সট জেনারেশান তার ডাটার ট্রান্সফার রেট খুব হাই হয়ে যাবে আর নিচে এখানে দেখতে পাচ্ছ যে এমডির যে প্রসেসরগুলো নিয়ে যে আলোচনা করা হচ্ছিল এতক্ষণ ধরে সেই প্রসেসার কী ধরনের সকেট এখানে লাগানো হয় সকেট এর উপরে অবশ্যই আর বলছি যে এখানে এর উপরে অবশ্যই প্রসেসার থাকবে নাহলে তো এটা হিট হয়ে যাবে প্রসেসারটা এখানে দেখানো নেই শুধু প্রসেস ফ্যানটা এখানে লাগানো নেই শুধু প্রসেসরটা দেখানোর জন্য এখানে অবশ্যই ওপরে ফ্যান লাগাতে হবে এখানেও দেখতে পাচ্ছ এই প্রসেসর যে প্রসেসারটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছি এ সকেট এই দুটো সকেট আর এ দুটো প্রসেসর ঠিক আছে দু রকমের দুটো প্রসেসার দু রকমের দুটো সকেট যেটা তোমাদের এখানে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে এটা লাগবে এখানে আর এটা লাগবে এখানে আর এই যে যদি প্রচেসার থাকবে তার সঙ্গে যে এই পিসি এই র্যামেস স্লট বলো বা পিসিআই স্লট বলো সেগুলো কিন্তু নেক্সট জেনারেশান মানে এখানে যেমন কী ছিল পিসিআই স্লট এখানে ক কত ছিল পিসিআই স্লট থ্রি পয়েন্ট জিরো ওরকম থাকবে কিন্তু এটাই যেমন পিসিআই ফোর পয়েন্ট জিরো ঠিক আছে এটা একেবারে নতুন টেকনোলজি খুব বেশি ইউজার লেভেলে খুব বেশি আবার বলছি খুব বেশি এগুলো দেখতে পাওয়া যাবে না কারণ এগুলো সাপোর্ট হাই এন্ড সার্ভার প্রসেসার এখানে দেখতেই পাচ্ছ লিখে দিয়েছি হাই এন্ড সার্ভার প্রসেসার শুধু সার্ভার বড় কোনো অর্গানাইজেশনেই সার্ভার রাখা হয় সেখানেই এগুলো ব্যবহার করা হবে বা হয় তার ফলে এগুজার লেভেলে দেখা যাবে না কিন্তু এগুলো জেনে রাখা উচিত যেহেতু এগুলো নতুন নতুন টেকনোলজি নিয়ে এগুলো আসছে মার্কেটে সুতরাং এগুলো জেনে রাখা উচিত আর আগেরবারে ইন্টেলের করালাম তার যে ফিচার্স এবং ওভারভিউ করালাম তার সঙ্গে প্যারালালি এমডিওটাও দেখিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় দুটোর মধ্যে কি পার্থক্য পার্থক্য আমরা পরের দিন পার্থক্য নিয়ে আসবো অবশ্যই তো আজকে যেটা মেন ওভারভিউ দিলাম আর তার সঙ্গে ফিচার্স দেখিয়ে রাখলাম এর পরের দিন এর ওপরই পার্থক্য বলো বা অন্য কিছু ডিটেলস আরও ডিটেলস নিয়ে আমরা পরবর্তী এপিসোড নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত বন্ধুরা তোমরা এগুলো এপিসোড বা এপিসোড ফলো করো বিচ্ছিন্নভাবে কোনো এপিসোড দেখতে যেও না তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে পরপর এপিসোড একটা কোর্সের মতো যেরকম বইয়ে থাকে কন্টেন্ট পরপর চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এরকমভাবে থাকে সেরকমভাবেই আমরা এখানে করাচ্ছি সুতরাং পরপর দেখো বোঝো না যদি বোঝার কিছু অসুবিধা থাকে কমেন্টস করে জানাও আমরা সেখানে রিপ্লাই দেব কিন্তু এইটুকুনি গ্যারান্টি দিতে পারি যদি পরপর এ বিষয়গুলো আমাদের ফলো করো তোমরা নিজেরাই নিজেদের কাজ করতে পারবে হার্ডওয়্যার লেভেলে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা পরের দিন আবার এর পরবর্তী বিষয় পরবর্তী টপিক নিয়ে আমরা তোমাদের সামনে আসব থ্যাংক ইউ